বাংলাদেশকে পাচারের উদ্দেশ্যে মজুত করা 161টি শাড়ি উদ্ধার করে বিলোনিয়া মহকুমা থানার পুলিশ। ঘটনা মঙ্গলবার গভীর রাতে। মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাস এবং বিলোনিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিকের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। বিলোনিয়া মহকুমার সারা সীমায় এলাকার গফুর সরকারের বাড়িতে, সেখান থেকে পুলিশ উদ্ধার করে 161টি শাড়ি, যা মজুত করা হয়েছিল বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে। পুলিশ এই শাড়িগুলো বাজেয়াপ্ত করে বিলোনিয়া মহকুমা থানায় নিয়ে আসে। সেই সঙ্গে ওসমান মিয়া এবং দাউদ মিয়া নামের দুজনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। অভিযুক্তদের বাড়ি আমজাদনগর এলাকায়। ধৃত উসমান মিয়া এবং দাউদ মিয়া স্বীকার করেছে, গফুর সরকারের বাড়িতেই তারা এই শাড়িগুলো নিয়ে এসেছিল। এখান থেকেই বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে রওনা হবে এই শাড়িগুলো। এই শাড়ি পাচার কাণ্ডের সঙ্গে আরও দুই মাস্টার মাইন্ড হলেন নাসির আহমেদ এবং রামু সাহা। এদিকে বিলোনিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক বলছেন অন্য কথা। তিনি বলছেন শাড়িগুলো গফুরের বাড়ির পেছন দিক থেকে উদ্ধার করা হয়েছে। অভিযুক্তদের নাকি জিজ্ঞাসাবাদ করার সময় পাওয়া যায়নি। তদন্ত চলছে, তদন্তের পর সবকিছু জানা যাবে। তবে শাড়িগুলো রাখা হয়েছিল বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে। মূলত কাপড়গুলি কি কারণে আয়া হলো? কাপড়গুলি হচ্ছে বাংলাদেশে যাওয়ার কারণে না, এর মধ্যে দোকানের সঙ্গে আমরা এর বাড়ির সঙ্গে দুজন লোক আছে, দুটো ছেলে। এই দুটো ছেলে আমরা আনছি, বিক্রি করে আনছি, এরা জিজ্ঞাসাবাদ করতেছি। এবারে প্রশ্ন হলো, ধৃতরা যখন বলছে গফুর সরকারের বাড়িতে তারা এই শাড়িগুলো নামিয়ে দিয়েছে, তখন পুলিশ কেন বলছে গফুর সরকারের বাড়ির পেছন দিক থেকে শাড়িগুলো উদ্ধার করা হয়েছে? তবে কি রাষ্ট্রবাদী নেতা গফুর সরকারকে বাঁচাতে তৎপর হয়ে উঠেছে পুলিশ? অভিযোগ, গফুর সরকার নাসির আহমেদ এবং রামু সাহার নেতৃত্বে বিলোনিয়া মহকুমার সারা সীমার সীমান্তবর্তী এলাকা দিয়ে অবাধে পাচার বাণিজ্য চলছে। এই খবর রয়েছে বিলোনিয়া থানার পুলিশ বাবুদের কাছেও। অভিযুক্তরা প্রত্যেকে এলাকায় শাসক দলের নেতা হিসেবে পরিচিত। পাচার বাণিজ্যের ফলে মুনাফা লাভের একটা মোটা অঙ্ক পুলিশ বাবুদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যায় বলেই পুলিশ বাবুরা এই পাচার বাণিজ্যের মাস্টার মাইন্ডদের রক্ষা কবচ হিসেবে কাজ করছে, এমন অভিযোগ করতে শুরু করেছে এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মহলে। চান্দন টিভি।